নমস্কার বন্ধু বান্ধবী সকল, আজি পুনরায় আপনার মাজলৈ এসাম হিস্ট্রির উপর বনোয়া এটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও লৈ আহিছো। ইয়ার আগতে এসাম হিস্ট্রি তথা আহোম সকলের আগমনের উপর ছয়টা ভিডিও আমি আপলোড করে থই দিছো। যদিহে আপনাদের সেই ভিডিও কেটা চা নাই, তেন্তে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সত গিয়ে আপনাদের সেই ভিডিও কেটা চাব পারিব। তেন্তে এতিয়া আসুন, দেরি নকৰি আজির পার্টটো আমি চাই লও। আজির প্রথম প্রশ্নটো আপনাদের চাব যে প্রতাপ সিংহর পিছত কোন আহোমর রজা হয়। ইয়ার উত্তর হব প্রতাপ সিংহর পুত্র সুরামফা রজা হয়। ইয়ার লগতে আপনাদের এইটো মনত রাখব যে প্রতাপ সিংহর তিনজন পুত্র আছিল, সেই কেজন হল সুরামফা, সুটিংফা আর সাই। ইয়ার ভিতর সুরামফা প্রতাপ সিংহর পিছত রজা হয়। নেক্সট প্রশ্নটা আপনাদের চাব, কেতিয়ার কেতিয়ালৈকে রাজত্ব করেছিল। ইয়ার উত্তর হব 1641 সনের পর 1644 সনলৈকে রাজত্ব করেছিল। তার পিছর প্রশ্নটা চাব, আহোম হিস্ট্রিত কাক ভগা রজা বলে কোয়া হয়। ইয়ার উত্তর হব, রজা সুরাংফাক আহোম হিস্ট্রিত ভগা রজা বলে কোয়া হয়। নেক্সট কুয়েশনটা চাব যে কোনজন আহোম রজার দিনত হলগুড়ি আলি নির্মাণ করা হয়েছিল। ইয়ার উত্তর হব, রজা সুরামফার দিনত এই আলি নির্মাণ করা হয়েছিল। ইয়ার উপরও তেওঁৰ দিনত কছাৰী রজার কটকীক অপমান করে খেদাই পঠোৱা হয়েছিল। তারপিছত 1642 সনত এটা ডাঙর বানপানী হয়েছিল। এইবিলাকে হয়েছে তেওঁৰ দিনত ঘটা উল্লেখযোগ্য ঘটনা। নেক্সট আপনাদের চাব যে সুরামফা তথা ভগা রজার পাছত কোন আহোমর রজা হয়। ইয়ার উত্তর হব, সুরামফার ভাতৃ তথা প্রতাপ সিংহর অন্য এজন পুত্র সুটিংফা রজা হয়। নেক্সট আপনাদের চাব, সুটিংফাই কেতিয়ার কেতিয়ালৈকে রাজত্ব করেছিল। ইয়ার উত্তর হব, 1644 সনের পর 1648 সনলৈকে রাজত্ব করেছিল। নেক্সট আপনাদের 7 নম্বরত চাব, আহোম হিস্ট্রিত কাক নরিয়া রজা বলা হয়। ইয়ার উত্তর হব, সুটিংফাক নরিয়া রজা বলা হয়। তেওঁৰ স্বাস্থ্য একেবারে বেয়া আছিল, তার কারণে তেওঁক নরিয়া রজা বলা হয়। এই কথা আপনাদের মনত রাখব। নেক্সট কুয়েশনটো চাব যে আহোম হিস্ট্রিত কোনজন রজাক কেকোরা রজা বলা হয়। ইয়ার উত্তর হব, রজা সুটিংফাক কেকোরা রজা বলা হয়। ইয়ার কারণ হল যে তেওঁ বেমারত পড়ি তেওঁৰ হেনো রাজহার বেকা হয়েছিল, তার কারণে তেওঁক কেকোরা রজা বলে কোয়া হয়। তার পিছর কুয়েশনটা আপনাদের চাব, এখেতর কেনেকৈ মৃত্যু হয়েছিল, অর্থাৎ রজা সুটিংফার কেনেকৈ মৃত্যু হয়েছিল। এনসার হব, 1648 সনত তেওঁৰ পুত্র সুতামলা তথা জয়ধ্বজ সিংহ আর বুহরা গোহাই হুকুল হুদুর ষড়যন্ত্রত পড়ি তেওঁৰ মৃত্যু হয়েছিল। নেক্সট কুয়েশনটা চাব, এখেতর দিনত ঘটা উল্লেখযোগ্য কেইটামান ঘটনা কি কি। ইয়ার উত্তর হব, 1646 ঘটা দফলার লগত সংঘর্ষ, নেক্সট নগা রজার লগত সম্পর্ক, নেক্সট কছারী সকলের লগত সম্পর্ক, এইবিলাকে আছিল তেওঁৰ দিনত ঘটা উল্লেখযোগ্য ঘটনা। বন্ধু বান্ধবী সকল, আজির এই ভিডিওটিত আমি এই কেইটা প্রশ্নই সন্নিবিষ্ট করিলো। পরবর্তী সময়ত আমি আকৌ এটা নতুন পার্ট লৈ আহিম, তাত আমি রজা জয়ধ্বজ সিংহ সম্পর্কে আলোচনা করিম। আশা করছো আপনাদের আজির এই ভিডিওটির পর উপকৃত হল। আর যদি আপনাদের ভিডিওটি সচাই ভাল লাগিছে, তেন্তে প্লিজ এই ভিডিওটিত আপনাদের লাইক করক, কমেন্ট করক আর আপনার বন্ধুবর্গলে ভিডিওটি শেয়ার করক। ধন্যবাদ।